যারা মাত্র 40-50-60 অথবা 1 লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর টিনশেড বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান বা টিনের ঘর করতে চান, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। যারা এর চেয়ে কম বা বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান, তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না, কেননা এই ভিডিওটি আপনাদের জন্য নয়। এই ভিডিওটি যারা গ্রামের মধ্যে অল্প টাকা দিয়ে সুন্দর একটি বাড়ি করতে চা, কেবল তাদের জন্য। তাই আপনারা যারা গ্রামের মধ্যে অল্প খরচে সুন্দর একটি বাড়ি করতে চান, আপনারা দয়া করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব একদম হাতে কলমে, তাই আপনারা নড়াচড়া না করে চুপচাপ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে আপনার ম্যাডামকে সাথে নিয়ে দেখুন, এতে করে দুজনেরই বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির বাহিরের অংশ, এই বাড়িটির সামনে পিছনে উপরে সম্পূর্ণ বাড়িটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। এই বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে, বারান্দাটা দেওয়া হয়েছে 7 করে এবং সালে রঙিন টিন দেওয়া হয়েছে। বাড়িটিতে প্লাস্টারের কাজ করা বাকি রয়েছে। এই বাড়িটির আরেকটি ভিডিও উপহার দেব আপনাদের জন্য, সেটা হবে একদম কমপ্লিট বাড়ি। সেই ভিডিওটা পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এই বাড়িটির ভিটটা করা হয়েছে 2 ফুট উচ্চতায়, তারপর 2.5 ফুট রেলিং দেওয়া হয়েছে, এরপর জালানা দেওয়া হয়েছে। এখন আমি আলোচনা করব এই বাড়িটির ভিতরে কি কি আছে। মেন গেট দিয়ে ঢুকে পাবেন খোলামেলা একটি বারান্দা। বারান্দা থেকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদাভাবে যেতে পারবেন। এই বাড়িটিতে রয়েছে 3টি বড় বড় রুম, 2টি বেডরুম আর একটি ড্রয়িং খাম বেডরুম। ড্রয়িং খাম বেড এই রুমটার সাইজ হচ্ছে 15 ফুট বাই 15 ফুট, বেডরুম 10 ফুট বাই 15 ফুট, বেডরুম 2 15 ফুট বাই 10 ফুট এবং কিচেন রুম রয়েছে 5 ফুট বাই 8 ফুট। কমন বাথরুম রয়েছে 1টি, 8 ফুট বাই 3 ফুট 8 ইঞ্চি। কোলামেলা বারান্দার সাইজ 5 ফুট চওড়া। তাহলে বন্ধুরা চলুন আমরা ড্রয়িং প্ল্যানটা দেখি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি, ড্রয়িংয়ে জমির পরিমাণ সহ মাপ সহ বিস্তারিতভাবে দেখানো আছে। আপনি চাইলে এই ড্রয়িংটির স্ক্রিনশট নিয়ে এই বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারেন। চলুন আমরা এখন আলোচনা করি। আর বন্ধুরা আপনারা কি আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি আমার আলোচনা না বুঝে থাকেন তাহলে কমেন্টে 2 লিখুন। আর যদি আপনারা এই বাড়িটি আমাদেরকে দিয়ে বাড়িটি করাতে চান তাহলে কমেন্টে 3 লিখুন, এবং সাথে করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, যাতে করে আমরা আপনাদেরকে কল দিতে পারি। এখন আমি আলোচনা করব এই বাড়ির সম্পূর্ণ খরচ এবং এই বাড়িটি কিভাবে করবেন। তার আগে এখন পর্যন্ত যারা এই ভিডিওতে এখনও একটি লাইক দেননি, দয়া করে একটি লাইক দিন, আর একটি লাইক দিতে কৃপণতা করবেন না। এই বাড়িটির প্রথমে স্ক্রিনশট দিয়ে এই ড্রয়িংটা সংগ্রহ করবেন, তারপর প্রথমে লেয়ার দেবেন, 4 ফুট মাটি খাটবেন, ফাউন্ডেশনে 10 ইঞ্চি গাঁথনি দেবেন। আপনি যদি চান তাহলে 10 ইঞ্চি গাঁথনি দিয়েও বিট পর্যন্ত উঠতে পারেন, বা
5 ইঞ্চি গাঁথনি দিয়েও ভিট পর্যন্ত উঠতে পারেন। সেটা আপনার মাটির উপর নির্ভর করবে। মাটি নরম থাকলে 10 ইঞ্চি গাঁথনি দিতে হবে, আর যদি মাটি শক্ত থাকে তাহলে 5 ইঞ্চি গাঁথনি দিলেও হবে। তারপর ফ্লোর করবেন, ফ্লোরের উপর গাঁথনি দিবেন, 2.5 ফুট রেলিং করবেন, তারপর দরজা জালানা দেবেন এবং বারান্দার উঁচু হবে 7 ফুট আর মেইন ঘরের উঁচু হবে 9.5 ফুট। এখন আমি আলোচনা করব এই বাড়িটি করতে খরচ কত টাকা হবে। বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা, তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু মিস করবেন, আর যদি বাকিটা না দেখেন তাহলে ভিডিওর কিছুই বুঝবেন না। এই বাড়িটি করতে যদি নর্মাল টিন দিয়েই করেন, অর্থাৎ ভিটটা করবেন গাঁথনি আর বাকি সব টিন দিয়া, তাহলে আপনার ভিট পর্যন্ত 2000 ইট লাগবে। তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে 90 থেকে 95 হাজার টাকা। আর যদি আপনাদের বাস যদি নিজের থাকে তাহলে খরচ আরেকটু কমে যাবে। আর যদি সেম টু সেম হাফ বিল্ডিং করেন তাহলে আপনার খরচ হবে 1,80,000 থেকে 2,00,000 টাকা। প্রিয় বন্ধুরা, আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছেন। আমার আলোচনা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ।